গুড ইভিনিং ক্লাস ওয়ান আজকে আমরা সায়েন্সে চ্যাপ্টার সিক্সটা স্টার্ট করবো সেফটি রুলস উই মাস্ট ফলো সেফটি রুলস অল দ্য টাইম আমাদের সবসময় সেফটি রুলস ফলো করা দরকার অথবা মেনে চলা দরকার দে হেল্প টু কিপ আ সেফ দে অর্থাৎ সেফটি রুলসকে বলা হচ্ছে সেফটি রুলস আমাদেরকে সুরক্ষিত রাখতে বা ভালো থাকতে যাতে কোনো চোট না লেগে যায় এদের থেকে আমাদের সাহায্য করে সেফটি অন দ্য রোড তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুটি স্টুডেন্টসরা কোথায় হাঁটছে ফুটপাতে উই মাস্ট অলওয়েজ ওয়াক অন দ্য ফুটপাথ ফুটপাথ রাস্তার ধারে ধারে হয় যেখানে মানুষরা নির্ভয়ে চলাচল করতে পারে এবং এই ছেলেটা কিন্তু জেব্রা ক্রসিংয়ে রাস্তাটা ক্রস করছে বি মাস্ট ক্রস দ্য রোড অ্যাট দ্য জেবরা ক্রসিং কেন জেব্রা ক্রসিংয়ে সবাই জানে আশেপাশে যারা গাড়ি চালায় ওই রাস্তায় ওই ওই জায়গাটা হচ্ছে মানুষদের চলার জন্য যখন ট্রাফিকটা স্লো হয় তাও এখানে আমাদেরকে দেখে শুনে পার করতে হয় ওয়াইল ক্রসিং দ্য রোড উই মাস্ট ওয়াচ দ্য ট্রাফিক লাইটস কেয়ারফুলি রাস্তা ক্রস করার সময় আমাদের অতি অবশ্যই খুব ভালো করে ট্রাফিক লাইটটা সাবধান সাবধানভাবে ভালো করে দেখতে হবে তোমরা আগেই জানো দ্য রেড লাইট সেইজ স্টপ লাল লাইট মানে কি হচ্ছে স্টপ ইয়েলো লাইট সেইজ ওয়েট ইয়েলো লাইট মানে অপেক্ষা করো দ্য গ্রিন লাইট সেজ গো সবুজ লাইট বলে এবার তুমি যাও দ্য পেডেস্ট্রিয়ান গ্রিন লাইট টেলস ইউ টু ক্রস দ্য রোড অ্যাট দ্য জেব্রা ক্রসিং পেডেস্ট্রিন বলা হয় যেসব মানুষ হেঁটে রাস্তা পার করে সেখানে যেখানে জেব্রা ক্রসিং ওখানে এই ধরনের লাইট থাকে তোমরা দেখতে পাচ্ছ লাল মানুষটা দাঁড়িয়ে আছে মানে স্টপ যাবে না এই যে এই মানুষটা গ্রিন হাঁটছে তার মানে এবার তোমরা যাও তারপরে গ্রিন লাইট এটা আমাদেরকে বলে যে এবার তোমরা জেব্রা ক্রসিং থেকে রাস্তাটা ক্রস করো উই মাস্ট ওয়েট ফর দ্য ট্রাফিক টু স্টপ ফার্স্ট লুক টু রাইট দেন টু লেফট দেন আগেন টু রাইট অ্যান্ড ক্রস দ্য রোড ওয়ান রোড ইজ ক্লিয়ার তা আমাদেরকে কী করতে হয় সবথেকে প্রথমে যখন আমরা অপেক্ষা করব ট্রাফিক লাইটের জন্য তারপরে রাইট সাইডে দেখব আবার লেফট আবার রাইট সাইডে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তারপরে আমরা রাস্তাটা ক্লিয়ার হলে আমরা পার করব না সেফটি ওয়াইল ট্রাভেলিং আমরা যখন যাতায়াত করব ট্রেনে বাসে শুধু বাসে নয় ট্রেনে বা বাসে উই মাস্ট স্ট্যান্ড ইন এ কিউ অ্যাট দ্য বাস স্টপ ওয়াইল বোর্ডিং দ্য বাস আমাদেরকে কিউ কিউ অর্থাৎ লাইন বাসে চাপার সময় বোর্ডিং মানে চাপার সময় আমাদেরকে লাইনে দাঁড়িয়ে এক এক করে বাসে চাপতে হবে উই মাস্ট নট গেট ইন অর আউট অফ এ মুভিং বাস চলন্ত বাস থেকে চাপা বা নামা করতে নাই ওয়েট ফর দ্য বাস টু স্টপ দেন গেট ডাউন বাসটা থামার জন্য অপেক্ষা করবে তারপরে নামবে উই মাস্ট নট লিন আউট আর পুট আর হ্যান্ড আউট অফ এ মুভিং বাস আমাদেরকে আমাদের হাত বা কোনো বডি পার্ট বা এরকম জানলা দিয়ে বা দরজা দিয়ে শরীরটা বার করে লিন আউট মানে শরীরে কোনো অংশটা বার করা এরকম চলন্ত বাস থেকে চলতি বাস থেকে এরকম করতে নাই কেন আশেপাশে থেকে যদি কোনো গাড়ি যায় তখন ধাক্কা লেগে আমাদের চোট লেগে যেতে পারে উই মাস্ট নট ডিস্টার্ব দ্য বাস ড্রাইভার উই মাস্ট কিপ কোয়াইট ইন দ্য বাস আমাদেরকে বাস ড্রাইভারকে কোনো সময় বিরক্ত করতে নাই ডিস্টার্ব করতে নাই চুপচাপ বাসে থাকতে হয় কারণ বাস ড্রাইভার যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেফটি অ্যাড হোম বাড়িতে কীভাবে আমরা সেফটি বা ভালোভাবে থাকবো এক নম্বর হচ্ছে উই মাস্ট নট জাম্প অন দ্য বেড বিছানায় যেন লাফা করতে নেই কারণ যদি স্লিপ হয়ে যদি বেকায়দা হয়ে পড়ে যায় লেগে যাবে ক্ষতি হবে আমাদের উই মাস্ট নট টেক এনি মেডিসিন উইথাউট দ্য পারমিশন অফ আওয়ার প্যারেন্টস আমাদের প্যারেন্টস মা বাবা বা গুরুজন তাদের অনুমতি ছাড়া আমাদের কোনোরকম ওষুধ নেওয়া বা খাওয়া ঠিক নয় বা নিতে নাই খেতে নেই আর কি আছে বা সেফটি অ্যাট হোম উই মাস্ট নট প্লে উইথ শার্প থিংস লাইক ব্লেডস নাইফস অ্যান্ড সিজার্স দে ক্যান হার্টার্স আমাদের ধারালো জিনিস যেমন ছুরি বা চাকু ব্লেড আছে কাঁচি আছে এদের থেকে খেলা করতে নেই কাজ করবে যদি ঠিকঠাক জানো কিন্তু খেলবে না দে ক্যান হার্ট তাদের থেকে আমাদের চোট লেগে যেতে পারে মাস্ট নট টাচ ইলেকট্রিক ওয়ার্স প্লাগস অ্যান্ড হিটার্স গিভ আস অ্যান ইলেকট্রিক শক আমাদের ইলেকট্রিক তার বা প্লাগ বা হিটার এই যে হিটার টাচ করতে নেই সেখান থেকে আমাদের কারেন্ট লেগে যেতে পারে আজকে এইটুকুই রাখছি এখান পর্যন্ত সেফটি অ্যাট হোম পর্যন্ত এই যতটা পড়ালাম আজকে এখান পর্যন্ত এখান থেকে টোয়েন্টি স্পেলিংস তোমরা লিখবে কুড়িটা স্পেলিংস তোমরা সুন্দর করে লিখবে দুবার করে লিখবে পাশাপাশি পাশাপাশি দুবার করে লিখবে আমি অনেক সময় দেখি বাচ্চারা তোমরা দেখে দেখে স্পেলিংটা ভুল লেখো ভুল লিখবে না ঠিক করে মন দিয়ে লিখবে এবং ওই কুড়িটা স্পেলিং আমাকে রিডিং করে শোনাবে রেকর্ডিং করে পাঠাবে এটা হচ্ছে এক নম্বর কাজ দু নম্বর কাজ হচ্ছে এই সেফটি ওয়াইল ট্র্যাভেলিং ট্র্যাভেল করার সময় যে চারটে সেফটি রুল দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এবং সেফটি অ্যাট হোম চারটে রুল দেওয়া আছে ওয়ান টু পরে পাড়ায় দুটো তো এই সেফটি অ্যাট হোম অ্যান্ড সেফটি ওয়াইল ট্রাভেলিংয়ের চারটে যে রুলসগুলো আছে এইগুলি একবার তো দেখে দেখে রিডিং করবে আর দেখে দেখে রিডিং হয়ে যাওয়ার পর ভালো করে প্র্যাকটিস হয়ে যাওয়ার পর না দেখে একবার রেকর্ডিং করে আমাকে পাঠাবে ঠিক আছে অনেক সময় আছে আমি চাই তোমরা যেটুকুই শেখো সেটা একটু ভালো করে শেখো প্রত্যেকটা জিনিস যেন ছোট করে ছোট ছোট জিনিসগুলো ভালো করে ফলো করো সেই জন্য আমি খুব একটা স্পিডে কোর্সটা নিয়ে যাচ্ছি না আমাদের কাছে অনেক সময় আছে অতএব তোমরা যাতে ভালো করে বুঝে শুনে পড়তে পারো বাড়িতে সেটাই আমি চাই আর কোনো সময় কোনো কিছু আটকালে আমাকে অবশ্যই যেন হোয়াটসঅ্যাপে মেসেজ করে জিজ্ঞেস করবে থ্যাংক ইউ ভেরি মাচ